যতদিন না তুই নিজের জীবনটা আবার নতুন করে শুরু করবি ততদিন আমি বলে যাব, না হলে আমি ভাববো তুই আজও আমাদেরকে ক্ষমা করতে পারিস নি। উর্মি, এই নিয়ে তুই আর একটা কথা বলবি না। তাহলে বল, তুই আবার নতুন করে পড়াশোনা শুরু করবি? কি মজা মা, এবার থেকে আমাদের সবাই পড়াশোনা করবে, রূপা 100 কোটি মা সবাই মিলে একসঙ্গে হোমওয়ার্ক করবে। তোরা কেন বুঝতে পারছিস না আমি এখন কি করে এসব? আরে মা, তুই আবার পরীক্ষায় বসবি তো? না না, কিসের ভয় তো? বাবা আমি ভয় পাচ্ছি না, আমি শুধু ভাবছি আমি আবার সব কিছু নতুন করে শুরু করতে পারবো। কেন পারবে না মা? আমি ঠিক এই কথাটাই তোমাকে এখানে বলতে এসেছি, তোমাকে আবার নতুন করে সূর্যকে খুঁজে বার করতে হবে, পুরনো গল্পের মধ্যে দিয়ে আবার নতুন গল্প বলা শুরু করতে হবে, লিখতে হবে নতুন গল্প, আর তার জন্য আমরা সকলে তোমার সঙ্গে আছি। আমি জানি দিবা, তুমি তোমার ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, যেমন করে সব ভালো করে দেওয়ার ক্ষমতা রাখো, তেমনি লড়াই করার শক্তিও তুমি রাখো। কিন্তু স্যার, আপনারা যা বলছেন সেটা তো বৌদিদি, তুমি তো চাও দাদাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, তাই না? সেটা তো আর আলাদা করে বলতে হবে না জয়, আর সেই জন্যই তো তোমাকে বলা দিবা, সূর্য সবসময় পাশে থাকার জন্য, সূর্যকে সুস্থ করে রাখার জন্য তোমাকে এই পরীক্ষায় বসতেই হবে। আর তোমাকে তার সফল হতেই হবে, এবং এটাও আমি জানি তুমি নিশ্চিতভাবে সেটা করবে, পারবে। খুঁজে পাচ্ছি না তো ওদিকটাও নেই, না এগুলো তো না, আমার লাকি পেনটা কোথায় গেল? খুঁজেই পাচ্ছি না। এদিকে মিশকা কেউ পাওয়া যাচ্ছে না, পেনও খুঁজে পাচ্ছি না, এই বাড়িতে যে কি হচ্ছে ভগবান জানে। শান্ত হো না, শান্ত হো। আরে শান্ত হতে বলছিস কি করে তুই? তুই বুঝতে পারছিস আমার মধ্যে দিয়ে কি কি চলছে? আমি 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 বুঝতে পারছি দাদা, কিন্তু তুই তো জানিস বোম্মা তো আছে, বোম্মা ঠিক সব সলভ করে দেবে, চাপ নিস না। আচ্ছা শোন না, তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে, খুব ইম্পর্টেন্ট। আবার কি হলো? শোন, তুই তো জানিস আমি অঙ্কে খুব কাঁচা। আরে কি অদ্ভুত ব্যাপার, তুই অঙ্কে কাঁচা, এইসব এইসবের মাঝখানে অঙ্ক করতে যাস? শোন না আমার কথাটা শোন, তো আমার স্কুলে ম্যাথসের নতুন চ্যাপ্টার শুরু হয়েছে, আর আমি লিটারালি কিচ্ছু বুঝতে পারছি না, তুই তুই প্লিজ আমাকে একটু হেল্প করে দে না প্লিজ। এই শোন, আমি এখন ম্যাথস নিয়ে বসবো। প্লিজ 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 দাদা, তুই জানিস তো তুই বোঝালেই আমি ভালো করে বুঝি, না হলে আমি বুঝতে পারি না, তুই আমাকে প্লিজ বুঝিয়ে দে না, বুঝিয়ে দে না অঙ্কটা। যা বই খাতা নিয়ে দেখছি কি বুঝতে পারছিস না, যা। হ্যাঁ যা। যাক, এভাবে অন্তত ওকে কিছুক্ষণ আটকে রাখা যাবে। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।